আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে দেখাবো চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে, খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। এটা খুবই মজার, এটা ছোট বড় সবাই খুব পছন্দ করে, আর বিকালের নাস্তায় খুব ভালো লাগে এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনেও আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা তৈরি করব। এখানে চিকেন নিয়েছি আমি 1/2 কেজি, এটা একটু ছোট সাইজের করে নিয়েছি, একদম ছোট না একদম বড়ও না। আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লেবুর রস দিয়েছি 1 চা চামচ, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, এছাড়া দিয়েছি ফুড কালার, লাল ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, যেহেতু সয়া সস দিয়েছি এজন্য লবণটা বুঝে দেবেন। টেস্টিং সল্ট দিয়েছি 1/2 চা চামচ, টেস্টিং সল্টটা দিলেই আপনার রেস্টুরেন্টের মতো স্বাদটা আসবে, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে টেস্টিং সল্ট দিলে খাওয়ার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এবার সবগুলো ভালো করে মেখে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব। এটা যদি ঢেকে রাখেন তাহলে এটার মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে এবং খেতে অনেক মজা হয়। 3 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, এখানে কর্ন দিয়েছি, কর্নফ্লোর 3 টেবিল চামচ পরিমাণে, এটার কারণে ক্রিস্পি ভাবটা চলে আসবে। ময়দা দিয়েছি 2 টেবিল চামচ, এছাড়া 1টা ডিমের সাদা অংশ দিয়েছি, এটা নর্মাল টেম্পারেচারের ছিল, আপনারা চাইলে পুরো ডিমটাও দিতে পারেন, আমি কুসুম ছাড়া ডিমটা দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে ভাজার জন্য রেডি করে নিব। মাখানো হয়ে গেছে, এখন ভাজার জন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এটা ডুবো তেলে আমি ভাজবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিয়েছি, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে, সবগুলো আমি একসাথে দিয়ে নেব। আর এই সময় ভাজার সময় কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, আর অনবরত নাড়বেন না, একটু সময় নিয়ে ভেজে নেবেন। একপাশ প্রায় 5 থেকে 7 মিনিটের মতো একপাশ ভাজার পরে উল্টে দিব, যেহেতু দেখবেন চেক করে যে কালারটা ভালো এসেছে কি না। আমি উল্টে দিচ্ছি, দেখুন কালারটা অনেকটা হয়ে এসেছে, আমি এবার সবগুলো কীভাবে করে উল্টে দিচ্ছি। বারবার নাড়তে গেলে দেখা যায় নরম থাকলে চিকেনের উপরের কোটিংটা ভেঙে যায়, আর তখন সবগুলো নষ্ট হয়ে যায়। ফ্রাইগুলো এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নেবেন, যেহেতু ডুবো তেল এই জন্য বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। সবগুলো আমার উল্টে আমি আবার ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন আমার চিকেনগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে, হয়ে গেল আমার চিকেন ফ্রাই। আমি এভাবে এখন তেলটা ছড়িয়ে আমি সবগুলোকে উঠিয়ে নিব, সবগুলো উঠিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। হয়ে গেল চিকেন ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্ট স্বাদের চিকেন ফ্রাই। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।